ঝালকাঠিতে শুরু হয়েছে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা 2019। মেলায় বিসিক সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের মোট 52টি স্টল স্থান পেয়েছে। মেলা কমিটির আহ্বায়ক ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানান, জেলার ক্ষুদ্র ও কুটির শিল্প সহ উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের তুলে ধরতে এবং শিল্পের প্রসারের লক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে শিশুদের জন্য হাড়ি ভাঙা, মোরগ লড়াই সহ বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। আসলে ঝালকাঠির এসএমই পণ্য মেলায় যে আয়োজন করা হয়েছে আসলে ব্যাপক এবং অনেক সুন্দর, বিশেষ করে শিশুদের জন্য যে আয়োজন করা হয়েছে সেটা আরো ভালো লেগেছে। উদ্বোধনী দিনে বিকেলে শিক্ষার্থীদের মনোজ্ঞ ব্যান্ড দলের তালে তালে জেলা শহরের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলা। আশিকুল ইসলাম আবির, হ্যালো ডট বিন নিউজ 24.com, ঝালকাঠি।